নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি ইফতারের আবার কিছু নতুন রেসিপি নিয়ে। আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার এই রেসিপিগুলো শুরু করছি। কি প্রথমে আমি কি কি বানাচ্ছি সেইগুলো আমি দেখে নেব, একটার পর একটা আমি আস্তে আস্তে এগুলো বানিয়ে নেব। প্রথমে আমি একটা ছোলার রেসিপি বানাবো, তার জন্য প্রথমে কুকারে আমি কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়েছি। এই সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ। এই পেঁয়াজটা কিছুটা লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো। টমেটোটা দেওয়ার পরে একটুক্ষণ আমি 2-1 মিনিট মতো একটু এটা নেড়ে নেব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। এরপর আস্তে আস্তে এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো এর মধ্যে আমি দিতে থাকব। যেমন এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, নুনটা যে যার নিজের স্বাদ মতো দেবেন। অল্প পরিমাণ হলুদ, এর মধ্যে দিলাম আমি 1 চামচ থেকে একটু পরিমাণ কম আমি গুঁড়ো লঙ্কা, আমি এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহারই করেছি। আদা রসুনের বাটা দিলাম 1/2 চামচ দিলাম এখানে জিরের বাটা। এই সমস্ত মশলাটা একবার ভালো করে মিক্স করে নেড়ে নিচ্ছি আমি। এটা একটু হালকা আমি 2-3 মিনিট মতো একটু ভেজে নেবো, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়, কেন এটা একটু ঝাল ঝাল না হলে সারাদিন উপবাসের পরে মুখে একটু মানুষের ভালো লাগে না। ওই জন্য একটু স্পাইসি করার জন্য লঙ্কার পরিমাণটা আমি বেশি দিয়েছি। যদি কেউ ঝাল খেতে পছন্দ না করেন, ঝালটা নিজের মতো করে নেবেন, বা কেউ যদি গুঁড়ো লঙ্কা পছন্দ না করেন সে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। আমি এটা একটু দেখানোর জন্যে বলতে পারেন যে কাঁচা লঙ্কা না দিয়ে আমি গুঁড়ো লঙ্কা দিয়ে করেছি, যে অনেকে হয়তো বলবে জিনিসটা দেখতে ভালো হলো না, যেহেতু কালো ছোলা এটা কালো হয়ে যাবে বেশি, সেই জন্য আমি এটা লাল লঙ্কা দিয়ে করলাম, যে দেখতে একটু লাল লাল হবে সেই জন্য। এরপর এর মধ্যে আমি ডুমো করে কেটে রাখা একটা বড় সাইজের আলু, 1 কাপ ভিজিয়ে রাখা ছোলা, এই ছোলাটা আমার 4-6 ঘন্টা মতো ভেজানো ছিল, এগুলো দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। একটু ভালো করে 2-3 মিনিট কষিয়ে নিলেই হবে, বেশি কষানোর প্রয়োজন নেই, কেন এটাতে এমনিতেই আমি প্রেসারে সিটি দিয়ে সেদ্ধ করে নেব, ওই জন্য এটা বেশি কষানোর দরকার নেই। ছোলাটা আমার মোটামুটি কষানো হয়েই গেছে। এরপর আর একটুখানি একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে 1 কাপ মতো জল এর মধ্যে আমি দিয়ে দেবো, এর মধ্যে এমন জল দেব যেন জলটা আমার সিটির মধ্যেই শুকিয়ে যায়, যেন খুব বেশি জল দেবেন না, তাহলে আবার নিজে আগে আলাদাভাবে জলটা শুকনো করতে হবে। এর মধ্যে আমি 1 কাপ মতো নিজের আন্দাজে একটু জল দিয়ে দিলাম, কেন একটু আলু আছে, আলুটা জলটা টেনে নেবে। এতে কিন্তু 2-3টে সিটি দিলে আলুটা জলটা সম্পূর্ণভাবে টেনে নেবে, আর যদি মনে হয় টানছে না তাহলে আপনি একটু ওটা নিজে থেকে শুকিয়ে নেবেন। আর আলুটা এর মধ্যে যদি কেউ চান একটু ভেঙে ভেঙে দেবেন, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। আলুটা ভেঙে না দিলেও ভালো লাগবে, এমন কিছু কোনো ফারাক হবে না, তবে ভেঙে দিলে একটু বেশি ভালো লাগে। তবে 2-3টে কি 4টে সিটি দিলে ছোলাটা ভেঙে ভালো করে সেদ্ধ হয়ে যাবে, বেশি ভালো লাগবে। এরপর বানাবো আলু আর গাজর দিয়ে একটা পেঁয়াজি। আমরা তো পেঁয়াজ দিয়ে অনেক রকম খাই, কিন্তু আলু আর গাজরের একটা পকোড়া আমি বানাবো, ওই জন্য এখানে আমি একটা বড় সাইজের আলু মিহি করে গ্রেট করে নিয়েছি, আর একটা গাজর আমি মিহি করে গ্রেট করে নিয়েছি। যেহেতু এখনকার নতুন আলু, সেহেতু আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, না হলে লাল কষ ধরে যাচ্ছিলো। তাতেও দেখুন জলটা কিন্তু আমার ধুয়ে রাখার পরও কিন্তু অনেক লাল হয়ে গেছে, ওই জন্য এটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা ভালো করে চেপে আমি জলটা ছেঁকে তুলে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গাজরটাও। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, নুনটা যে যার নিজের স্বাদ মতোই দেবেন। লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিলাম, সামান্য হলুদ, হলুদটা সামান্য না দিলে কালারটা সুন্দর হবে না, ওই জন্য একটু সামান্য হলুদটা দিলাম, তবে আপনার কেউ যদি চান না হলুদটা না দিতেও পারেন। 1-4 চামচ মতো আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম, গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয়। 1/2 চামচ মতো আদা রসুন বাটা দিলাম, 1/2 চামচ জিরে বাটা দিলাম, তবে যদি কাজ কেউ চান এটা পুরো নিরামিষ করবেন তারা কিন্তু রসুন বাটা না দিলেও চলে। এখানে 1/2 বাটি মতো আমি এখানে দিলাম আমি বেসন। আমি এটা বাইন্ডিং করে দেখব, যদি মনে হয় যে আমার আরেকটু বেসন লাগবে তাহলে আমি কিন্তু বেসন দিতে পারি। এখানে আমি 3-4টে মতো কাঁচা লঙ্কার কুচিও দিয়ে দিলাম,
কিন্তু আমার মনে হচ্ছে আমার আর বেসন লাগবে না, আমি আর বেসন এখানে বেসনের ব্যবহারটা করলাম না। যদি আপনাদের মনে হয় যে না আর একটু বেসন লাগবে, তো অবশ্যই বেসনের ব্যবহারটা আপনারা করতে পারেন, সেটা নিজেরা নিজেদের বুঝে নেবেন, নাহলে বেসন ব্যবহার করলে কোনো অসুবিধা নেই। এরপর একটা তেলের কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি, এর মধ্যে আস্তে আস্তে পকোড়াগুলো আমি ডিপ ফ্রাই করে নেব। তবে হিটটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখবেন, কেন আলু গাজর এগুলো সবই কাঁচা, এগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে, সেজন্য মিডিয়াম হিটে রেখে যদি ভাজা হয় তাহলে কিন্তু এটা ভালো, সব থেকে ভালো হয় যদি এটা আমাদের যে ছোটো বার্নারটা থাকে সে বার্নারটার একটু সীমাতে ভাজা হয় সব থেকে বেশি ভালো হয়। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটার পাশ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার রান্নাগুলো লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আমাকে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। আসুন এরপর বানাবো আমরা ছোলার ডাল বা চানা ডালের স্যালাডটা। আমি এখানে ছোলার ডালটা ভিজিয়ে নিয়েছিলাম 2-3 ঘন্টা, এর মধ্যে নিয়ে নিয়েছি কোঁচাটা পেঁয়াজ, লঙ্কা, নুন, একটু বিট নুন, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু পাতিলেবুর রস। আমার একটু পাতলেবুটা ছোটো ছোটো করে একটা পুরো গোটা লেবু লেগে গেল, এটা ভালো করে মিক্স করে নেবেন। এটা সারাদিন উপোসের পর কিন্তু যখন মুখে পড়ে খুব ভালো লাগে খেতে, তবে এমনি সময় কিন্তু এটা খুব মুখরোচক বা চটপটা টাইপের খেতে লাগে, এমনি সময় বানিয়ে খেয়ে দেখবেন কিন্তু খুব সুন্দর লাগে।